আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ফুলকো ফুলকো লুচি, মোটর আলুর দম, এবং সাথে আছে হালুয়া ও টমেটোর চাটনি, যেটা খেতে আসলে দারুণ লাগে। তো বিশেষ করে সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা এটা খেতে পারেন, অথবা যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন তারা কিন্তু পুজোর সময় ইচ্ছে করলে এভাবে করে তৈরি করে খেতে পারেন। তো যে যার পছন্দ অনুযায়ী আসলে যে কোনো সময় এটা আসলে তৈরি করে খেতে পারেন। তো একদম লুচির সাথে আলুর দম আর সাথে একটু টমেটোর চাটনি হলে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগে খেতে। চলুন তাহলে দেখি খুবই মজাদার এই আইটেমগুলো ঠিক কীভাবে অনেক শর্ট সময় আপনারা তৈরি করবেন, এবং সাথে সাথে আমি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে আলুর দমটা তৈরি করার জন্য আলু নিয়েছি, ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো পিস অথবা একদম আস্তা আলু ইউজ করতে পারেন। তা আমি কিছু টমেটো কুচি, মটরশুঁটি নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। প্রথমে আমি যে কাজটা করব, এখানে আমি চুলে অলরেডি পানিটা বসিয়ে রেখেছিলাম, পানিতে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিব। এবার আমি লুচি তৈরি করার জন্য ডোটা তৈরি করব, তো আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি। লুচিটা কিন্তু কতটা ফুলকো হবে আর কতটা সফট হবে সেটা ডিপেন্ড করবে আপনার এই ময়দা মোড়ান করার উপরে কিন্তু। তাই এই ডোটা খুব ভালো করে, যতটুকু সম্ভব খুব ভালো করে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। একটু সময় নিয়ে যদি ডোটা আপনারা তৈরি করেন, সেক্ষেত্রে লুচিগুলি যখন তৈরি করে খাবেন না, তখন দেখবেন অসাধারণ লাগছে। যেমন ফুলকো ফুলকো হবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি তেল লবণটাকে একদম ময়দার সাথে ঠিক হাত দিয়ে এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো পানিটা একদম নর্মাল টেম্পারেচারের পানিটাই আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রকার গরম পানি বা একদম ঠান্ডা পানি সেটা ইউজ করা যাবে না, একদম নর্মাল টেম্পারেচারের পানিটাই ইউজ করলে সবচেয়ে ভালো। তাই পানিটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে ফেলেছি অলরেডি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, মানে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী অবশ্যই ময়দাটা কম বেশি করে নিতে পারবেন, সেক্ষেত্রে লবণ এবং তেলটাও একটু কম বেশি করে নেবে। আমি 1 চামচ পরিমাণ একদম ময়দাটা মোড়ান করানোর পরে আরও 1 চামচ পরিমাণ তেলটা দিয়ে খুব ভালো করে এই ডোটার সাথে মিশিয়ে নিলাম, এবং এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না বাকি জিনিসগুলো আমি রেডি হয়ে যাচ্ছে। লুচিটা আমি একদম সবাই শেষে তৈরি করব। তো আমি যে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলে অলরেডি একটি প্যান বসিয়ে তেলটা দিয়ে দিলাম, এতে এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে একদম মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবং যে টমেটো কুচিগুলোকে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম।
দিয়ে হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে, হাই হিটে দিলে এগুলো কিন্তু পুড়েও যেতে পারে। এবার আমি রসুন পেস্টটা অ্যাড করে নিচ্ছি। অবশ্যই এই উপকরণগুলো আপনার ডিপেন্ড করবে আপনারা কী পরিমাণ আসলে আলুর দমটা করবেন, কী পরিমাণ আলুটা নিয়েছেন সেটার উপরে। আমি কিছু আদা পেস্টও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে হাতলটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচ পরিমাণ, এবং স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে নিতে হবে। আর আলুর দমে কিন্তু অবশ্যই আপনারা চিনিটা ইউজ করার চেষ্টা করবেন, তো অনেকেই চিনিটা একদম লাস্ট মোমেন্টে দেয়, বাট আমার কাছে মনে হয় একটু আগে দিলেই ভালো মশলার সাথে কষিয়ে নিলে। তো আমি কিছু জিরে গুঁড়িও দিয়ে দিয়েছি, দিয়ে হাতলটা দিয়ে খুব ভালো করে চিনি এবং জিরের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো এই মটরশুঁটিটা একেবারেই অপশনাল আসলে, আপনারা যদি চান ইউজ করবেন, অথবা শুধু আলু দিয়েও এই আলুর দমটা আপনারা তৈরি করে খেতে পারেন। এবার আলুটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হাতলটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো এভাবেই তেলে একটু কষিয়ে নেব আলু এবং মটরশুঁটিকে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা অনেকেই ইউজ করে না, আবার খুবই সামান্য পরিমাণে ইউজ করলে হয় কি যে একটু কালারটা দারুণ লাগে দেখতে, কালারটা ভালো আসে, এর জন্যই আমি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আসলে না দিলেও হয়, এটা আপনাদের ইচ্ছে, কেউ যদি ইউজ না করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাদ দিয়ে দিতে পারেন। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিলাম। তো পানিটা দিয়েও হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটাকে অবশ্যই এই সময় একদম মিডিয়াম আঁচে করে দিতে হবে, চাইলে একটু পরপর আপনারা আসলে চেক করে নিতে পারেন যে এটা আসলে হয়েছে কি না। তো এখানে আমি হালুয়াটা তৈরি করার জন্য সুজি, গুঁড়ো, দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং চিনি নিয়েছি। তো আজকে আমি ক্যারামেল হালুয়াটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি অলরেডি প্যানে চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তো সেটা কিন্তু পরবর্তীতে চিনিটা আবার অ্যাড করতে হবে। এখন আমি ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে চিনি দিয়ে দিয়েছি পার আপনার 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। তো ক্যারামেলটা ঠিক এভাবেই একদম চুলার আঁচটাকে লো করে দিয়ে প্যানে চিনি দিয়ে বসিয়ে দিয়ে ঠিক এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। সেক্ষেত্রে দেখবেন যে চিনিগুলো একেবারে গলে ঠিক এমনই হয়ে আসছে। ক্যারামেলটা তৈরি করতে একটু কন্টিনিউয়াসলি এটাকে ঠিক এভাবে করে নেড়ে চেড়ে নিতে হয়। তো এটাকে আমি আর লাল করব না, ঠিক এমনটাই রাখবো। এর ভিতরে এবার আমি কিছু পরিমাণ পানিটা দিয়ে দিলাম, যে পরিমাণে আসলে আপনারা হালুয়াটা তৈরি করবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নিতে হবে। তো পানিটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু দারুণ এসেছে, একটু কালারফুল হওয়ার জন্যই কিন্তু এভাবে করে আসলে তৈরি করা। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে একটু ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সুজিটা নিয়েছি, তো এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তো সুজিতে পানিটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে সুজিটাকে একটু নেড়ে চেড়ে
এই পানিতেই প্রায় এক মিনিট অথবা দেড় মিনিটের মতো রাখব। সেক্ষেত্রে কী হবে যে আপনারা যখন হালুয়াটা রান্না করবেন, সুজিটা এখন যদি আমি একদম গরম দুধে দেই সেক্ষেত্রে এটা কিন্তু জমাট বেঁধে যাবে না, একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি একেবারেই ডাই সুজিটা আপনারা দুধে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে। তো জমাট যেন না বাঁধে এর জন্যই ঠিক এভাবে করে দেওয়া। আমি সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউসলি এটাকে ঠিক এভাবে করেই কিন্তু নেড়ে চেড়ে হালুয়াটাকে রেডি করে নিতে হবে। আর এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। আর চুলার আঁচটাকে অবশ্যই একদম মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেন এই কাজটা করতে হবে, না হয় হালুয়াটা যত ঘন হয়ে আসবে অতই কিন্তু এটা পেনের সাথে লেগে যেতে পারে। তো হালুয়াটা আসলে ডিপেন্ড করবে আপনারা কেমন রাখবেন। এটাকে যদি একটু হার্ড রাখেন সেক্ষেত্রে একদম পানিটাকে টানিয়েও নিতে পারেন, দুধটাকে টানিয়ে নিতে পারেন। অথবা যারা একটু সফট হালুয়া লুচির সাথে খেতে পছন্দ করেন তারা একটু নরম রাখতে পারেন। তো আমি যে আলুর দমটা চুলায় বসিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো নামানোর আগে এতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে নেব। তো অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। তা আমি নামানোর আগে আরও এক চামচ পরিমাণ চিনিটা অ্যাড করে নিয়েছি। তো এটা যারা একটু একদম ঝাল এবং টমেটোর যে একটু টক আবার একটু চিনি মিষ্টি মানে সব কিছু মিলিয়ে যারা একটু টেস্টি টেস্টি ভাব আনতে চান তারা অবশ্যই খেয়ে একটু চেখে দেন আপনারা এই চিনিটা অ্যাড করে নেবেন। তো আমি চিনিটা অ্যাড করছি এই কারণে আমি একটু চেখে দেখেছি, আমার কাছে মনে হয়েছিল যে আর একটু চিনি হলে এটার টেস্টটা আর একটু বেটার হবে, এর জন্য আমি চিনিটা অ্যাড করে নিলাম। তা আমি এক পিস আলু একটু ভেঙে দেখেছি যে এটা একদম পারফেক্টলি হয়েছে কি না। তো এটা একদম রেডি। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। প্রায় দুই মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মরিচটা দেওয়ার কারণে। তো এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একেবারে রেডি। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসলাম লুচির ডোর কাছে। লুচির ডোটা অনেকক্ষণ হয়েছে সে রেস্টে আছে, আর এটা কতটা সফট হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন। লুচির ডোটা আপনারা খেয়াল করবেন অনেক সফট হলেই কিন্তু খুব ভালো অনেক ফুলকো একটা লুচি হয়। তো আমি খুবই সামান্য পরিমাণে একটু ডো থেকে নিয়েছি, এতেই কিন্তু মোটামুটি খুব ভালো একটা লুচি তৈরি হয়ে যাবে। যেমন একটু মিডিয়াম সাইজ হবে তেমন অনেক ফুলকো হবে, আমি আপনাদের সাথে শেয়ার করব। কতটা সফট হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন আপনারা ডোটা। তো খুবই সামান্য পরিমাণে একটু ময়দাটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকেই লুচিগুলোকে বেলে নর্মালি রেখে দেয়, সবগুলো একসাথে বেলে রেখে দেয় এবং একসাথে এগুলোকে পরবর্তীতে তেলে ভেজে নেয়। তাই আমি বলবো যে রেখে দিলে কিন্তু অনেক সময় দেখবেন কয়েকটা লুচি আপনার ফুলছে আর কয়েকটা ফুলছে না, সবগুলো কিন্তু একদম ফুলকো হবে না। যদি আপনারা না রেখে একদম বেলার সাথে সাথেই যদি লুচিগুলোকে ভেজে নেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে একেবারে অনেক ফুলকো ফুলকো লুচি আপনারা কিন্তু পাচ্ছেন, অনেক ফুলকো লুচি হয় একদম প্রত্যেকটা সাথে সাথে যদি আপনারা বেলার সাথে সাথে যদি একদম তেলে ভেজে নেন। এটা অনেকেই হয় আপনারা জানেন, অনেকেই বা জানেন না, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা জানেন না তাদের অবশ্যই এটা কাজে লাগবে।
তো দেখে নিচ্ছি, বুঝতে পাচ্ছেন যে লুচিটা আসলে কতটা ফুলকো হয়েছে, এরকম অনেক ফুলেছে। ফুলকো লুচি খাবার আসলে মজাই আলাদা, আর এটা অনেক টেস্টি লাগে। তো লুচিটাকে আমি তেলে ঠিক এপিট ওপিট করে একদম ভেজে নিচ্ছি। লুচিটা হতেও কিন্তু অত সময় লাগে না, অনেকে একটু লালচে করে ফেলে, অনেকে বা একটু সাদা রাখে, যে যেমন আসলে রাখতে পছন্দ করে। আমার একটু আবার একটু লাল লাল করে ফেলতে খুব ভালো লাগে লুচিটা খেতে। আমি আপনাদেরকে এপিট ওপিট দোনো পিঠে একটু দেখিয়ে দিলাম লুচিটার। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঠিক সেম ভাবে আমি ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকো ফুলকো লুচি, সাথে ক্যারামেল হালুয়া এবং মোটর আলুর দম আর টমেটোর চাটনি। যদি আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা আসলে এটা শেয়ার করার অতটা সময় হয়ে ওঠেনি, বিকজ অলরেডি কিন্তু ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে, আপনারাই খুব বিরক্ত হবেন। তো অন্য কখনো অন্য কোনো ভিডিও আমি যখন নিয়ে আসবো, তখন চেষ্টা করব আপনাদের সাথে এই টমেটোর চাটনিটা, দারুণ স্বাদের এই টমেটো চাটনিটা, যেটা আপনারা আসলে রুটি পরোটা অথবা লুচি বলবো, যে কোনো কিছুর সাথে খুব ইজিলি কিন্তু সার্ভ করে নিতে পারেন, আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়। সব কিছুই খুব সুন্দরভাবে শেয়ার করব। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।